সুভদ্রা, শ্রীকৃষ্ণের বোন। শ্রীকৃষ্ণের জন্মের বেশ কিছু বছর পর সুভদ্রার জন্ম হয়। দেবকী এবং বসুদেবের নবম গর্ভের সন্তান তিনি। না, তাঁকে এক গর্ভ থেকে অন্য গর্ভে স্থানান্তরিত করার প্রয়োজন পড়েনি কখনো, কেননা ততদিনে কংসের মৃত্যু হয়ে গেছে। সুভদ্রাকে আমরা মূলত জগন্নাথ এবং বলরামের বোন হিসেবেই জেনে এসেছি, কিন্তু তাঁর সম্বন্ধে বিশদে জানার সুযোগ খুব কম মানুষেরই হয়েছে। সুভদ্রা হলেন যোগমায়েরই অন্য এক রূপ, যিনি শ্রীকৃষ্ণের বোন হিসেবে পরবর্তীকালে জন্মগ্রহণ করেন। বলরাম একবার সুভদ্রাকে দুর্যোধনের সঙ্গে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেন। এতে শ্রীকৃষ্ণ আশঙ্কিত হন, কেননা দুর্যোধনের মতো মানুষ, যার না আছে কোনো চারিত্রিক গুণ, না আছে কোনো দয়া মায়া, এহেন মানুষের কাছে নিজের বোনকে সঁপে দিতে তিনি মোটেই রাজি ছিলেন না। এই সময় অর্জুন দ্বারকার আশেপাশেই বনবাসে ছিলেন। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি সখ্যতা বরাবরই ছিল, তাই তিনি অর্জুনকে বলেন সুভদ্রাকে হরণ করতে। স্বয়ম্বর দিন সকালে যদুবংশের রীতি ছিল মেয়েকে গৌরী মন্দিরে পুজো করতে হয়। এই সময়টাই বেছে নেওয়া হয় সুভদ্রাকে হরণ করার। সুভদ্রা যখন গৌরী মন্দিরে উপস্থিত হন, তখন অর্জুন রথ নিয়ে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। যেহেতু সুভদ্রাও অর্জুনকে প্রথম থেকেই পছন্দ করতেন, তাই কোনো রকম বাধাই ছিল না। এমনকি সুভদ্রাই রথ চালিয়ে সেখান থেকে অর্জুনকে নিয়ে যান এবং বিবাহ করেন। এরপর তাদের একটি পুত্র সন্তান হয়, যার নাম অভিমন্যু। এরপর কী হলো সুভদ্রার? মহাভারতের যুদ্ধে নিজের সন্তান হারান। এরপর পাণ্ডবদের বংশধর পরীক্ষিতকে লালন পালনের ভার পড়ে সুভদ্রার ওপর। এমনকি পাণ্ডবরা যখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন, তখনও সুভদ্রা কিন্তু পাণ্ডবদের উত্তরস্বরীকে প্রতিপালনের জন্য মর্তেই থেকে যান।